সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে। আমি ইয়াসিন আহমেদ, আজ আমরা চলে আসছি নরসিংদী জেলার পুটিয়া গুরুহাটে। এই হাট থেকে আজকে আপনাদেরকে বড় বড় সারগুরুর দাম জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। কোথায় থেকে আসছেন কাকা? আমি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে এই হাটে কত বছর যাবত আসেন? এই বছর 5-6 বছর ধরে আই। 5-6 বছর ধরে আছে। তো আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন? 7-8 বছর ধরে। 7-8 বছর। তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন হাটে? 4টা। 4টা। আসতে কোনো সমস্যা হয় নাই? না, সমস্যা হয়েছে না। সমস্যা হয় নাই। যে লাল একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা দেশি। এটা দেশি। এটা এটা দাঁতে কয়টা? 4টা। 4টা। তো 4 জাতের গরুটা কত টাকা দাম চাচ্ছেন? 95 চাই 95। এটা কত হইলে বিক্রি করতে পারবেন আজকে বাজারে? 86-87। 86-87। এটা কি আপনার লাস্ট দাম? এটা লাস্ট দাম। আচ্ছা, এটা এটা কি আপনার গরু? এটা এটা কি জাতের গরু? এটা দেশি গরু। এটা দেশি গরু। এটা দাঁতে কয়টা? 4টা। 4টা। এটা ওজনটা কেমন হইতে পারে? ওজনটা 6 মণের কাছাকাছি। 6 মণের কাছাকাছি হবে। তো এটা কত কত টাকা দাম চাচ্ছেন 6 মণের কাছাকাছি গরুটা? 35,000। 1,35,000। এটা কত হলে বিক্রি করতে পারবেন আজকে বাজারে? কত? 15-16। 15-16। 1,15-16,000 টাকা হলে বিক্রি করে দেবে? জি। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন ভাইজান? ভালো। কোথা থেকে আসছেন? গোবারি মনোর দিয়া, হাতির দিয়া। মনোর দিয়া, হাতির দিয়া। কয়টা গরু নিয়ে আসছেন হাটে? 10টা। 10টা। বেচা বিক্রি হয়েছে? 10টা। এই সিরিয়ালে 10টা আপনার বেচা বিক্রি হয়েছে? একটা বেচি। একটা বিক্রি করছেন। একটা কত টাকা বিক্রি করছেন? 180। 1,80,000 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আপনার হাতে যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। এটা নেপালি গরু। এটা নেপালি গরু। এটা দাঁতে কয়টা? 4টা। 4টা। তো এটা আজকের বাজারে কত টাকা দাম চাচ্ছেন? এটা লগে টু আপনার 180 বেচি। এটা একটু এটা তো একটু নিজুরি। এটা 160-এর মাল আছে। এটা 160। এটা কি আপনি ফিক্সড দাম? 160। 160 হলে বিক্রি করবেন? আচ্ছা, দ্বিতীয় গরুটা, এটা কি জাতের গরু? এটা দেশি গরু। এটা দেশি গরু। এটা কোথা থেকে সংগ্রহ করা দেশি গরুটা? এটা আপনার ইয়াতে চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ থেকে অনেক দূর থেকে তো সংগ্রহ করা। আচ্ছা, এটা এটা কত টাকা দাম চাচ্ছেন? একই দাম। এটা এটা 1,50,000-60,000 টাকা। 80 চাই, মানে 80 চান, 1,60,000 হলে বিক্রি করবেন? কোথায় থেকে আসছেন? আসি পাকুন থেকে। পাকুন দিয়া থেকে। আচ্ছা, হাটে কয়টা গরু নিয়ে আসছেন? 5টা। 5টা। আসতে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, এটা সামনে যে গরুটা, এটা কি জাতের গরু? এটা দেশি। এটা দেশি। এটা কি দাঁতছে? হ্যাঁ, 4টা দাঁত। 4টা দাঁতে। এটা ওজনটা কেমন হতে পারে? ওজনটা 4 মণ, 4 মণ, 4 মণ হবে। তো এটা কত টাকা দাম চাচ্ছেন 4 মণ ওজনের গরুটা? দাম চাচ্ছি আমি 100-105-95 এরকম। তো কত হলে বিক্রি করতে পারবেন আজকে বাজারে? আজকের বাজারে বাজারে মানে পাটির উপরে নির্ভর। আপনার একটা ইচ্ছা আছে না এত হলে বিক্রি করে দিব আজকে বাজারে? আমি তো কিনে আনছি, মনে করেন যে আমার 2,500 টাকা লাভ হইলে আমরা বিক্রি করে দিই। 2,500 টাকা লাভ হইলে বিক্রি করে দিবে? আচ্ছা আচ্ছা, এই গরুটা, এটা কি জাতের গরু? এটা দেশি গরু। এটা দেশি গরু। এটাকে দাঁতে কয়টা? এটা দাঁত 4টা। 4টা। এটা ওজনটা কেমন হইতে পারে? এটা 3.5-4 মণ। 3.5 মণ হবে। তো এটা কত টাকা দাম চাচ্ছেন আজকের বাজারে? আজকে বাজার দাম চাচ্ছে 95। 95,000 টাকা। এটা লাস্ট কত হইলে বিক্রি করতে পারবেন? লাস্ট 80 হইলে বিক্রি করতে পারবেন। 80 হইলে বিক্রি করতে পারবেন। আচ্ছা, আপনার হাতে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা দেশি। এটাও দেশি গরু। তো এটার দাম কত টাকা চাচ্ছেন? এটা চাচ্ছে 110। 110। এটা কত হলে বিক্রি করবেন? 90-95। 90-95 হলে বিক্রি করে দেবেন? ভাইজান কেমন আছেন? ভালো। কোথায় থেকে আসছেন ভাইজান? চরসুন্দর থেকে। চরসুন্দর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন আজকে হাটে? একটা গরু নিয়ে আসলাম। একটা। এটা কি আপনার পালা নাকি? না, পালা গরু। পালা গরু। কত বছর যাবত পালতেছেন গরুটা? এটা 6 মাস। 6 মাস পালতেছেন। এর আগে কোথায় থেকে সংগ্রহ করা আপনার? এটা কিনছিলাম বাড়ির কাছে, একটা হাট আছে এই জায়গা থেকে কিনছিলাম। বাড়ির হাট, কাছের হাট থেকে কিনছেন। এটা কি জাতের গরু? এটা আপনার করজ জাতের গরু। করজ জাতের গরু। এটা দাঁতে কয়টা? দাঁতে হয়েছে দুইটা। দুইটা। তো এটা আনুমানিক ওজনটা কেমন হতে পারে জানেন? ওজন 5 মণ। 5 মণ হবে। তো 5 মণ ওজনের গরুটা কত টাকা দাম চাচ্ছেন আজকে বাজারে? 1,20,000। 1,20,000 টাকা। তো কাস্টমার কি দামটাম বলছে? বলছে 90-95। 90-95। তো আপনার লাস্ট একটা দাম বলেন তো, কত হলে আজকের বাজারে গরুটা বিক্রি করতে পারবেন? 5-10 হলে বেশি। 1,10,000 হলে বিক্রি করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। কোথায় থেকে আসছেন? আমি বালুগান্দি থেকে আসি, হাসনাবাজ বালুগান্দি। হাসনাবাজ বালুগান্দি থেকে। কয়টা গরু নিয়ে আসছেন হাটে? গরু আনছি আপনার 4টা। 4টা। আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ। কত বছর যাবত ব্যবসা করেন? আমি প্রায় 8-10 বছর ধরে। 8-10 বছর যাবত ব্যবসা করেন। এই হাটে কত বছর যাবত আসেন? কি হাটে আপনার এই ব্যবসার পর থেকে আসতে আছে? ব্যবসার পর থেকে আসতেছেন। আজকে এবার হাটের কি অবস্থা? মোটামুটি ভালো অবস্থা। মোটামুটি ভালো। আচ্ছা, আপনি কোন 4টা গরু আপনার? আমার এই 3টা আপনার এই সাইডে গাবি আর একটা হাঁ। একটা ষাঁড়। এটা কি জাতের ষাঁড়?
এটা দেশি হাড়, এটা দেশি হাড়, এটা দাঁতে কয় এটা? সাইড দিয়ে চারটা। এটা ওজনটা কেমন হতে পারে জানেন? ওজনটা মনে করেন প্রায় পাঁচ মন কাছে, পাঁচ মন কাছাবে, মানে পাঁচ মন একটু কম হবে আর কি। এটা কত টাকা দাম চাচ্ছেন গরুটার? দাম চাচ্ছি এক লাখ টাকা। এক লক্ষ টাকা। তা কাস্টমার কি দাম টাম বলছে? আশি পঁচাশি বলতো, আশি পঁচাশি বলতো। আপনি চাওয়া দাওয়ার লাস্ট একটা দাম বলেন তো, কত হলে বিক্রি করতে পারবেন আজকে বাজারে? আজকে বাজারে নিয়ে তো নব্বই হাজার টাকা, নব্বই হাজার টাকা হলে বিক্রি করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? ভালো আছি ইনশাল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? করিমপুর থেকে। করিমপুর থেকে? চর করিমপুর, চর করিমপুর, চর করিমপুর। হাটে কয়টা গরু নিয়ে আসছেন? চারটা। চারটা? কোন চারটা আপনার? একটা, দুইটা, তিনটা, ও যে লালা চারটা। ও চারটা। বেচা বিক্রি হয় না এখন? না, খালি আয় নামছি। না, খালি আয় নামছেন। তো আপনার হাতে যে গরুটা দেখছি, সেটা কি জাতের গরু? শাইওয়াল, সিন্ধি। সিন্ধির মধ্যে শাইওয়াল নাকি? হ্যাঁ। এটা দাঁতে কয়টা? দাঁতে দুইটা। দুইটা দাঁতছে। এটা কি আপনার পালা না কিনা? কিনা। কিনা? কোথা থেকে সংগ্রহ করা গরুটা? করিম নজরপুর থেকে। নজরপুর থেকে সংগ্রহ করা। আজকের বাজারে কত টাকা দাম চাচ্ছেন গরুটার? একশো পঁচাত্তর, এক লাখ পঁচাত্তর, এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম। তো কাস্টমার কি দাম টাম বলছে একটা? এই সামান্য এক লাখ পাঁচচল্লিশ পর্যন্ত কয়েক, এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বলতেছে। এটা গরুটা কত কত মন হইতে পারে আনুমানিক? গরুটা সাড়ে ছয় মন হইব। সাড়ে ছয় মন হইব। তো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কাস্টমার বলতেছে। তো আপনি লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন আজকে বাজার গরুটা? কিশোরগঞ্জ থেকে। যে এটা কি সবসময় আসেন? হ্যাঁ। কত বছর যাবতে এটে আসেন? প্রায় বুধবার দশ বারো বছর। দশ বারো বছর আসেন। তো এটে কি অবস্থা আজকে? আজকে তো বাজার কিছু কম। আজকে বাজার কিছু কম? লকডাউনের কারণে কি আজকে বাজার কিছু কম? হ্যাঁ। তা কয়টা গরু নিয়ে আসছেন এটে? বারোটা। বারোটা? বেচা বিক্রি হয়েছে? না, এখনো বিক্রি হয় নাই। না। যে কালো একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? দেশি গরু। এটা দেশি গরু। এটা দাঁতে কয়টা? চারটা। এটা চারটা? এটা কোথা থেকে সংগ্রহ করা আপনার? কিশোরগঞ্জ থেকে। তো আজকের বাজারে কত টাকা দাম চাচ্ছেন গরুটার? এক লক্ষ চল্লিশ হাজার। এক লক্ষ চল্লিশ হাজার টাকা। এটা কত হইলে বিক্রি করবেন? পঁচিশ হাজার হইলে বিক্রি করবো। এক লক্ষ পঁচিশ হাজার। এটা কি আপনার লাস্ট দাম? হ্যাঁ। কাকা কেমন আছেন? ভালো আছি কাকা। কোথা থেকে আসছেন? নরসিংদী অঙ্গবাড়ি। নরসিংদী? কোন জায়গায় আপনার বাড়ি? চর। চরে? আচ্ছা, আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছেন? পনেরোটা। পনেরোটা? তো বেচা বিক্রি কি হয়েছে? হয়েছে কিছু। কয়টা বিক্রি করলেন? দুইটা বিক্রি। দুইটা বিক্রি করলেন। তো এই যে লাল একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা দেশি গরু। এটা দেশি গরু। এটা দাঁতে কয়টা? দুইটা। দুইটা? তো এটা কত টাকা দাম চাচ্ছেন আজকের বাজারে? আজকের বাজারে এটা আশি হাজার দাম চাচ্ছে। আশি হাজার টাকা দাম চাচ্ছেন। কাস্টমার কত টাকা বলতেছে? সত্তর বলতেছে। সত্তর বলতেছে। আপনি লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন? পঁচাত্তর হলে বেশ। এটা কি আপনার লাস্ট দাম? পঁচাত্তর। আচ্ছা, ওই দ্বিতীয় নাম্বার গরুটা, এটা কি জাতের? এটা এরকম দেশি হই। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা এমন আশি চাই, সত্তর সত্তর বলতেছে। আপনি কত হলে ওটা বিক্রি করতে পারবেন? এটা পঁচাত্তর হলে বেশ। পঁচাত্তর হলে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা লালের মধ্যে এটা কি কালার বলে? এটা আপনার মাল ইয়া কয়, হিয়াইল্লা লাল কয়। হিয়াইল্লা লাল বলে। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন আজকে বাজারে? এটা পঁচাত্তর চাইতেছে। পঁচাত্তর হাজার টাকা। এটা কত হলে বিক্রি করবেন? সত্তর। সত্তর? আচ্ছা, আপনার কি সবগুলা কি দেশি গরু? দেশি গরু। দেশি গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ভালো। কোথা থেকে আসছেন ভাইজান? গাসিদ্দা। গাসিদ্দা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন আটে? পাঁচটা। পাঁচটা? বেচা বিক্রি হয়েছে? না, মাত্র আসছে। মাত্র আসছে। আপনার কোনগুলো আপনার? পাঁচটা? এই পাঁচটা। এই পাঁচটা আপনার? তাহলে এই কালা একটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু? করস। এটা করস। এটা দাঁতে কয়টা? চারটা। চারটা? এটা আজকের বাজারে কত টাকা দাম চাচ্ছেন? আজকের বাজারে চল্লিশ হাজার দাম চাচ্ছে। এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে। এটা কত মন হইতে পারে? লাল গরুটা এটা কি জাতের গরু? সিন্ধি জাতের গরু। এটা সিন্ধি জাতের গরু। এটা কি যাচ্ছে? দুইটা। এটা দুইটা? এটা কত টাকা দাম চাচ্ছেন? ষাট হাজার। ষাট হাজার টাকা? এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন। এটা কত মন হইতে পারে? এটা ছয় মন হবে। এটা ছয় মন হবে। তো এটা লাস্ট আজকের বাজারে কত হলে বিক্রি করতে পারবে? চল্লিশ হাজার। কত ভাই? চল্লিশ। এক লক্ষ চল্লিশ হাজার টাকা। এটা এটা কোথায় থেকে সংগ্রহ করে গরুটা? এলাকা থেকে। এলাকা থেকে? আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।